হ্যালো, দেখুন আমাদের এখানে একটি পিলার গাঁথনি হচ্ছে 10 ইঞ্চি বাই 20 ইঞ্চি। এই 10 ইঞ্চি বাই 20 ইঞ্চি পিলার গাঁথতে বা গাঁথনি করতে কোনো 3 পা লাগে না। দেখুন ইটগুলো কীভাবে বসানো হয়েছে, কোনো সাইডে 3 পা লাগছে না। দুপাশে দুটি আড়ে এবং মাঝেরটা লম্বায় দেওয়া হয়েছে। উলন করা হচ্ছে, এই উলন করার সময় একদম নিচের ইটটা, যে ইটটা আপনি প্রথমে মাপ করে বসাবেন, সেই ইটটা থেকে উলন করতে হবে। প্রতি প্রতি পাটেই ওই এক ইটে উলন করে তুলতে হবে, তাহলে দেখবেন পিলারটি একদম সোজা হবে। এরপর জয়েন্ট মারা হচ্ছে। অনেকেই দেখবেন ইটের সাইডে মশলা লাগিয়ে আরেকটি ইট বসিয়ে দেয়, ওই জয়েন্টটা কিন্তু শক্ত হয় না। গাঁথনি শক্ত করতে হলে জয়েন্ট ঠিক এরকমভাবে জয়েন্ট মারতে হবে, তাহলে গাঁথনি শক্ত হবে। দেখুন আবার দেখুন কীরমভাবে বসানো হচ্ছে। প্রথমটি লম্বা এবং দ্বিতীয়টিও লম্বায় বসানো হবে। দেখুন এতে কোনো 3 পা লাগে না, 20 ইঞ্চি প্লেয়ার করতে কোনো 3 পা লাগে না বা ইট কাটাকাটি করতে হয় না, সব গোটাইটি কাজ হয়ে যায়। তাই বন্ধুরা, যেখানে 20 ইঞ্চি প্লেয়ার করবেন এরকমভাবে প্লেয়ার করবেন, দেখবেন কোনো 3 পা কাটাকাটি করতে হবে না, ইট কাটাকাটি করতে হবে না, খুব সহজেই পিলার তৈরি করতে পারবেন। যখনই উলন করবেন একদম নিচে যে ইটটি মাপ করে বসাবেন সেই ইটটি থেকে উলন করে বসাবেন, দেখবেন আপনার গাঁথনি একদম সোজা হবে। আর জয়েন্টটার দিকটা অবশ্যই ইয়ে রাখবেন, যাতে জয়েন্টটা বেশ এরকমভাবে খুঁচে খুঁচে টাইট করে জয়েন্টটা করা হয়, যেহেতু পিলার গাঁথনি তার জয়েন্টটার দিকে অবশ্যই খেয়াল রাখবেন। দেখুন কত সুন্দর 10 ইঞ্চি বাই 20 ইঞ্চি পিলার তৈরি হয়ে যাচ্ছে। হ্যালো বন্ধুরা, যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই জানাবেন, যে কীরকম কাজটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। গাঁথনি হয়ে যাওয়ার পর গাঁথনিটি ভালো করে পরিষ্কার করতে হবে, যার জন্য নারকেল ঝাঁটা ব্যবহার করবেন বা ব্যবহার করতে হয়। ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করবেন, গাঁথনি দেখতে ভালো